আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান। গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাকে দেখাবো কীভাবে 2022 সালের একটি ক্যালেন্ডার ডিজাইন করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। চলুন তাহলে দেখি। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন দিবেন, দিয়ে আমরা ক্যালেন্ডারের সাইজটি করে নিব। প্রথমে ফাইল, ফাইল থেকে নিউ। আমরা যেহেতু প্রিন্টিং এর জন্য একটি ক্যালেন্ডার ডিজাইন করব, সেজন্য আমাদের এখানে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক দিয়ে আমরা এখানে ইঞ্চিতে দেখিয়ে দিব, দিয়ে এখানে হয় 17, হাইটে 22। ক্যালেন্ডার বিভিন্ন সাইজের হয়, আমরা এই সাইজ করে দেখাচ্ছি আপনাদের। এখন ক্রিয়েটে ক্লিক করব। সাইজটি হয়ে গেল, এখন এখান থেকে ক্লিক টিঙ্গে টুন দিব। নিয়ে একটি সেফট মার্জিন দেবো, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, এখানে -0.5 দিয়ে ওকে দিব। এখন এখন এটি মাউসের আইকনে ক্লিক করে মেক গাইড করে দেবো এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। এই শেপটি এখান থেকে আমরা আউটলাইন কালারটি নো করে দেবো। এখন একটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এই কালারটি অন্য একটি কালার দিয়ে রাখলাম। এখানে আমরা একটা ছবি অ্যাড করব। এলএটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এখন ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এই পয়েন্টটি সিলেক্ট করে নেব, নিয়ে এই পাশে আমরা চাপিয়ে দেব। এখানে একটি ফটো অ্যাড করব, ফটোটি নিয়ে আসব। ফাইল, ফাইল থেকে প্লেস, যেখানে ফটোটি রাখা আছে সেখান থেকে নিয়ে আসবো। ক্লিক করে এখানে লিঙ্কের জন্য টিক দেওয়া থাকে সেটি খেয়াল করব, দিয়ে প্লেসে ক্লিক করে দেব। শুরু করে দেব। এটি মাউসের আইকনে ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাক, অ্যারেঞ্জ থেকে সেন্ট ব্যাক। দেখুন আমরা এই শেপটি সিলেক্ট করবো, শিফট ধরে সিলেক্ট করে মাউসের আইকনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন এই লেয়ারটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করে শিফট ধরে এই পাশে এবং এই পাশে সিলেক্ট করব, সিলেক্ট করে চাপিয়ে দেব, হয়ে গেল। এখন এখানে একটি কালার সেট করব। এখানটা ডেক থেকে টুল নিব, রিলাক্সেশন টুলটি দিয়ে ডিভাইস সিলেক্ট করে নেব, সিলেক্ট করে নিয়ে চাপিয়ে দেব। কন্ট্রোল অল্ট শিফট ধরে কপি করব, করে কন্ট্রোল ডিতে স্পেস করব। এখানে
এখান থেকে কালারটি দিয়ে দেবো। কালারগুলি আলাদা আলাদা করে দেবো। এখান থেকে এখন একটি টাইপ টুল নিব, ফন্টটি বড় করে দেবো। এখন এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে দেবো। কালারটা হোয়াইট করে দিলাম। কন্ট্রোলটা শেপ ধরে কপি করব, কন্ট্রোলটা শেপ ধরে কপি করব। এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে নিয়ে আসবো। কপি করলাম, এখন এটির কালারটি আমি দিয়ে দেবো। এখন এখানে আমি একটি ক্যালেন্ডার মানে ডেট বসাবো, ডেটটা কিভাবে ক্রিয়েট করবে সেটি দেখাবো। টোটাল সিলেক্ট করে আগে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এখন এখান থেকে একটি রেক্টেঙ্গেল টুল নিব, এখন এখান থেকে এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। কপি করে এখানে একটু গ্যাপ দিলাম। এই লেয়ারটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এখানে পেন টুল দিয়ে এখানে একটি অ্যাঙ্গেল পয়েন্ট তৈরি করে দেব, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বাড়িয়ে দিলাম। এখন এই কালারটি চেঞ্জ করে দেব। কালারটি চেঞ্জ করে দিলাম। এটি কন্ট্রোলটা শিফট ধরে কপি করে নিয়ে আসবো। এটি ফন্টটি চেঞ্জ করে দেবো, এই ফন্টটি দিয়ে দিলাম। এখানে একটা আউটলাইন কালার দিয়ে দেবো, এখানে দিয়ে ফিল কালারটি নো করে দেবো। এখন এখান থেকে এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এদের কন্ট্রোল ওটা শেপ ধরে কপি করব এবং কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করব। এদিকে সাতটা নিলাম আর নিচের দিকে।
টোটাল সিলেক্ট করব, সিলেক্ট করে বড় করে দিলাম। এখন এটি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, গ্রুপ করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখবো। এটি এটি সিলেক্ট করে টাইপে যাব, টাইপ থেকে থ্রিটেড টেক্সট দিয়ে ক্রিয়েট। এখন এখানে টাইপ টুল দিয়ে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করে নেব। এখন টাইপ করব ইন্টার দিয়ে দিয়ে টাইপটি ছোট হয়ে গেছে, সেজন্য একই করে দুইটা করে আসতেছে। আমরা ফন্টটি বড় করে দেব, এখন আমরা ফন্ট সাইজটি বড় করে দেবো এখান থেকে। প্যারাগ্রাফ থেকে আমরা সেন্টার করে দেব, এখান থেকে ফন্টটি চেঞ্জ করে দেব। ফন্ট চেঞ্জ করে দিলাম এবং ফন্ট সাইজটি শুরু করে দিলাম। কন্ট্রোল টু দিয়ে লকটি সরিয়ে নিলাম, নিয়ে আমরা যেটি লক করে রাখলাম সেটি কালারটি চেঞ্জ করে দেব। স্ট্রোক কালারটি নো করে দেব আর ফ্রি কালারটি দিয়ে দিলাম এবং ডিলক্স সিলেকশন টুলটি দিয়ে শিফট ধরে দুটো সিলেক্ট করবো, সিলেক্ট করে কালারটি দিয়ে দিলাম। এবং এখান থেকে এই টাইপটা সিলেক্ট করবো, সিলেক্ট করে মাউসের আপনি ক্লিক করবো, ক্লিক করে এনএস থেকে বিং টু ফন্ট। এখন রিলাক্সেশন টুলটি দিয়ে এই দুটো সিলেক্ট করবো, শিফট ধরে দিয়ে কালারটি আমরা হোয়াইট করে দেবো। আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। এখন এগুলো সিলেক্ট করবো, আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, গ্রুপ করার পরে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এখন কন্ট্রোল টু দিয়ে লক করে রাখব। এখন সিলেক্ট করে টাইপ, টাইপ থেকে থ্রিডেড টেক্সট ক্রিয়েট। এখন আমরা টাইপ টুলটি দিয়ে এখানে ক্লিক করব, ইন্টার দিয়ে দিয়ে লিখব,
টাইপ হয়ে গেল, এখন সব সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ফন্টটি বাড়িয়ে দেব। এখানে সিলেক্ট করে আমরা সেন্টার করে দেবো প্যারাগ্রাফ থেকে। কন্ট্রোল টু দিয়ে লকটি সরিয়ে দেবো। এটা সিলেক্ট করে নেব। এখান থেকে আমরা স্ট্রোক কালারটি বাদ দিয়ে দেবো, দিয়ে ফিল কালারটি হালকা একটু কালার দিয়ে দেবো। স্ট্রোক কালারটি দিয়ে দেবো একটু, এটা সিলেক্ট করবো। সিলেক্ট করে মাউস ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক হলো। এখন কালারটি চেঞ্জ করে দেবো এখান থেকে। এখানে ডাবল ক্লিক দিলেই এই কালার বারটি আসবে। ওকে, এখন এখন আমরা সিলেক্ট করে নেব, কন্ট্রোল টু দিয়ে লক করে দেবো, দিয়ে ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে আমরা এই টাইপগুলি সিলেক্ট করব। ঘুরে কালারটি হোয়াইট করে দিলাম এবং কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। গ্রুপ করে কন্ট্রোলটা শিফট ধরে কপি করব। ক্লায়েন্টটা হয়ে গেল। এখন এখানে আপনাদের প্রতিষ্ঠানের নাম লিখবেন, এটাকে টাইপ টুল নেবেন, নিয়ে এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এখানে ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এটিকে চাপিয়ে দেব, এটির কালারটি চেঞ্জ করে দেব। এখন এখানে আর একটি টাইপ টুল নিব, এখানে উপরে ফোন নাম্বার থাকবে,
কালারটি হোয়াইট করে দিলাম। সো বিহার, এই ছিল আজকে আয়োজন। আশা করি আমার ওয়াল ক্যালেন্ডার ডিজাইন টিউটোরিয়ালটি ভালো লেগেছে। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।